প্রিয় শিক্ষার্থী, কফিলুদ্দিন দর্জি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের রবিচার। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী 2.2 এর কিছু অঙ্কের সমাধান করব। অধ্যায় দুই শিরোনাম লাস্টি দুই দশমিক দুইয়ের প্রথম যে সমস্যাটা আছে আমরা সেটার সমাধান করব। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? অর্থাৎ সে দোকানদার প্রতি মিটার কাপড় 200 টাকা দিয়ে কিনেছেন এবং মোট 5 মিটার কাপড় কিনেছেন, তাহলে 5 মিটার কাপড় কিনতে তার কত খরচ হয়েছে এবং প্রতি মিটার 225 টাকা দরে বিক্রি করেছেন, তাহলে 5 মিটার কাপড় বিক্রি করতে তার মোট কত টাকা খরচ হয়েছে? আমরা যদি দুইটা বের করতে পারি তাহলেই কত টাকা লাভ হয়েছে আমরা সেটা বের করতে পারবো। তাই আমাদের কী করতে হবে, প্রথমে প্রতি মিটার কাপড়ের দাম দেওয়া আছে 200 টাকা, সে 200 এবং 5 মিটার কাপড় কিনতে তার কত টাকা খরচ হয়েছে আমরা সে ক্রয় মূল্যটাকে বের করবো। এক মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা, সে কত মিটার কাপড় কিনেছে? 5 মিটার। সুতরাং 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য তাহলে বেশি হবে, 5 × 200 = 1000 টাকা। আবার 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা, সুতরাং 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 5 × 225 টাকা। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত? 1225 টাকা। এখন 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য ছিল 1000 টাকা, আর 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ছিল 1125 টাকা। তার মানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি, আর বিক্রয় মূল্য বেশি হলে লাভ হবে। সুতরাং লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কত টাকা? 1125 টাকা বিয়োগ ক্রয় মূল্য 1000 টাকা সমান কত আসলো? 125 টাকা। অর্থাৎ এটাই আমাদের উত্তর। অর্থাৎ সেই দোকানদারের 125 টাকা লাভ হয়েছে। 2 নম্বর সমস্যায় বলা হয়েছে যে একজন কমলা বিক্রেতা প্রতি হালি কমলা 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে কত ক্ষতি হয়েছে? একজন কমলা বিক্রেতা প্রতি হালি 60 টাকা দরে 5 ডজন কমলা কিনে প্রতি হালি 50 টাকা দরে বিক্রয় করলে তার কত ক্ষতি হয়েছে? এখানে প্রতি হালি কমলার দাম হচ্ছে 60 টাকা, তা সেই 10 কিনেছে, তো কিনেছে 5 ডজন, কিন্তু এই ডজন আর হালি এখানে একটু ডিফারেন্স আছে, একটু পার্থক্য আছে। তার মানে কি, হালিকে আমরা ডজন বা ডজনকে আমরা হালিতে প্রকাশ করব, তো 5 ডজনে কত হয়? আমরা জানি 1 ডজন = 3 হালি। সে কত ডজন কমলা কিনেছিলেন? 5 ডজন। তাহলে 5 ডজন = কত আসতেছে? 3 × 5 = 15 হালি।
এখন প্রতি ডজন কমলার প্রতি হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা এক হালি কমলার ক্রয় মূল্য 60 টাকা সে কত হালি কমলা কিনেছিলেন সুতরাং 15 হালি কমলার ক্রয় মূল্য 60 গুণন 15 টাকা 99 900 টাকা আবার এক হালি কমলার বিক্রয় মূল্য 50 টাকা সুতরাং 15 হালি কমলার বিক্রয় মূল্য 50 গুণন 15 টাকা সমান 750 টাকা এখন এখানে ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা বিক্রয় মূল্য 750 টাকা তার মানে ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কম ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম হলে কি হয় আমরা জানি ক্রয় মূল্য বেশি এবং বিক্রয় মূল্য কম হলে সেখানে ক্ষতি হয় অর্থাৎ তার এখানে ক্ষতি হয়েছে কত টাকা ক্ষতি হয়েছে সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য কত টাকা আছে 900 টাকা বিক্রয় মূল্য 750 টাকা তাহলে কত আসছে বিয়োগ করলে 0 5 150 টাকা অর্থাৎ তার 150 টাকা ক্ষতি হয়েছে এটাই আমাদের উত্তর বাড়ির কাজ প্রিয় শিক্ষার্থী যে দুটো সমস্যা সমাধান করানো হয়েছে এই দুটো প্রশ্নের আলোকে আর কি কি প্রশ্নের সমাধান আমরা করতে পারবো সেটা হচ্ছে অনুশীলনীর 3 অনুশীলনীর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর ৬ নম্বর এই চারটি সমস্যার সমাধান তোমরা করবে এবং যে যে দুটো সমস্যার সমাধান করানো হয়েছে ঠিক একই নিয়মের আশা করি তোমরা এই সমস্যার সমাধানগুলো করে আনতে পারবে এবং করতে পারবে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে